শুণু যদি বিজু জনতা দল কোণী নেতাঙ্কর সম্পর্ক থিব কোণী যন্ত্রীঙ্ক সহিত তবে নিশ্চিত ভাবে ছানি হওয়া স্বাভাবিক। দেখুন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিঙ্ বিরুদ্ধে কার্যানুষ্ঠান হওয়ার কোণী অসুবিধা নাই। যিয়ে দুর্নীতিগ্রস্ত যা বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি ঠুল করিবার অভিযোগ হচ্ছে, যে লাঞ্চ নেওয়া বেড়ে সিধাসলখ ধরা পড়ুছেন, সে বিরুদ্ধে কার্যানুষ্ঠান হওয়ার কিছু অসুবিধা নাই। যে সরকার আসলে সে ভিতরে কার্যানুষ্ঠান গ্রহণ করা কোণী ভুল কথা নুহে। বিগত সরকার সময় ভিজিলান্স রেড করি বিভিন্ন দুর্নীতিগ্রস্ত অফিসর ধরা হয়েছিল। অতীতরে অনেক অফিসর চাকরি বহিষ্কার করা যাইছে, নিলম্বন করা যাইছে, অনেকঙ্কু মধ্যে চাকরির বহিষ্কার করা যাইছে। তেণু এই যে দুর্নীতিগ্রস্ত অধিকারীঙ্ক বিরুদ্ধে কার্যানুষ্ঠান করাটা নিহাতি ভাবে আবশ্যকতা আছে। কারণ লোকঙ্ক রাজস্বকু সেমানে লুণ্ঠন করুছেন, তেণু সেমানক বিরুদ্ধে ও তো ঠিক আছে পূর্ব সরকার সময় যে অর্থ ঠুল করে সেমানক বিরুদ্ধে এই সরকার কার্যানুষ্ঠান গ্রহণ করছেন। এই সরকারঙ্ক সময় যে অর্থ ঠুল করবে পরবর্তী যে সরকার আসবে সে তাঙ্ক বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করব। এই তো গোটে প্রক্রিয়া। দুর্নীতিগ্রস্তঙ্ক বিরুদ্ধে যে সরকার আসু, যে সরকার রহু, দুর্নীতিগ্রস্ত অভিযুক্তঙ্ক বিরুদ্ধে, দুর্নীতি অভিযুক্তঙ্ক বিরুদ্ধে কঠোর কার্যানুষ্ঠান গ্রহণ করিবার আবশ্যকতা রয়েছে। শুণু যদি বিজু জনতা দল কোণী নেতাঙ্কর সম্পর্ক থিব কোণী যন্ত্রীঙ্ক সহিত তবে নিশ্চিত ভাবে ছানি হওয়া স্বাভাবিক। যদি কোণী মন্ত্রী বা কোণী পূর্বতন বিধায়ক বি কোণী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি যদি এবে ধরা পড়ুথিবা দুর্নীতিগ্রস্ত অধিকারীঙ্ক যন্ত্রীঙ্ক সহিত সম্পর্করে থিবে তবে নিশ্চিত ভাবে ছানিয়া হওয়া স্বাভাবিক। কিন্তু সি কি ছানিয়া হব নহব বলি দুর্নীতিগ্রস্তঙ্ক বিরুদ্ধে যে কার্যানুষ্ঠান হবনি সেমিতি কিছু কথা নুহে। কার্যানুষ্ঠান হওয়া উচিত। যিয়ে দোষী বা যিয়ে সেই যে কনস্পিরেসিরে সে লুট্রে যে জড়িত অনেক সমস্ত ধরা যাও। কেবল যন্ত্রী কোণ একা খাইছি, যন্ত্রী বি কাহাকু দেইথিব। বুঝিপারুছেন তো? তলু উপর যাই সে টঙ্কা যাচ্ছি। কারণ লোকঙ্কঠু পিসি আদায় হচ্ছে, হ্যাঁ, ঠিকাদারঙ্কু পিসি আদায় হচ্ছে, সেটা উপর পর্যন্ত যাচ্ছি বলে অভিযোগ হচ্ছে। তেমন যে এর সম্পৃক্ত সেই মানুষ ধরা যাও, কিছু অসুবিধা নাই। যে দুর্নীতিগ্রস্ত সেমানক বিরুদ্ধে ভিজিলান্স কঠোর কার্যানুষ্ঠান গ্রহণ করা আবশ্যক আছে।